আগামী পঞ্চায়েতে আইএসএফ এর পক্ষ থেকে যে প্রার্থীগুলো হবে সে যে প্রার্থীগুলোকে আমরা ভোটে দাঁড় করাবো তাদের কিছু আমরা গাইডলাইন বেঁধে দেব। প্রথম শর্ত থাকবে তাদের কাছ থেকে যাকে আমরা প্রার্থী করব সেই পঞ্চায়েতের হোক সমিতি হোক জেলা পরিষদে হোক তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব আমরা আগে নেব। কেন বলুন তো, আমরা তো দেখছি একটা বিড়িকে তিনবার খেত, ভাঙা সাইকেল নিয়ে ঘুরত, ভাঙা বাইক ছিল, বছর ঘোরেনি, বেটার চার চাকা, আবার কারো দিঘায় হোটেলও হয়ে গেছে। ভুল বললাম নাকি ভাই? হ্যাঁ, কারো রাগ হলে কিছু করার নেই, প্রস্তুত থাকুন, আমাদের যখন সময় আসবে যদি পাবলিক আমাদেরকে সময় দেয় সব হিসাব বার করব। জনগণের ট্যাক্সের টাকা যারা লুটপাট করেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সে টাকাগুলোকে আবার ফিরিয়ে নিয়েছে, বড় বাড়ি করলো, সেটা হবে কি বলেন তো, কিতা উঠবে, নিলামে উঠে বিক্রি করে সে টাকা এই কোষাগারে দিয়ে ওই টাকা দিয়ে আবার জনগণের জন্য তার যাতে পরিষেবা পায় সেই টাকা লাগাবো, প্রস্তুত থাকুন। তো আমাদের কি করব প্রার্থীদেরকে, স্থাবর অস্থাবর সম্পত্তির আমরা হিসাব রাখবো, আর মানুষ যদি চায় স্বচ্ছ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা যদি পেতে চায় আমাদেরকে যদি মানুষ জেতায়, আমরা তো মানুষকে জেতানোর কথা বলবো, যদি মানুষ জেতায় প্রতি বছরে বছরে তার আয় ব্যয়ের হিসাব অর্থাৎ অডিট আমরা রাজ্য কমিটিতে চাইবো, রাজ্য অফিসে আমরা রাজ্য অফিসে চাইবো। যদি দেখি বাবুর আয়ের বহির্ভূত হচ্ছে, প্রথম যদি দেখি তাকে শোকজ করব, সোর্স অফ ইনকাম তাকে দেখাতে বলবো, সে যদি সোর্স অফ ইনকাম দেখাতে পারে খুব ভালো কথা, অন্যথায় দেখছি সে 5,000 টাকা মাইনে 10,000 টাকা মাইনে চাকরি করে, এক বছরে সে এই ফুলে পেপে ঢোল হয়ে গেছে, তাকে আমরা কি করব। জনগণকে নিয়ে ভোটারদেরকে নিয়ে রাইট টু রিকল মাথায় রাখবেন, রাইট টু রিকলের মাধ্যমে তাকে বলবে অনেক কাজ করেছো তুমি একটু অব্যাহতি নাও বাবু, সেখান থেকে তাকে আমরা ভোটারদেরকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার পথটাকে আমরা নষ্ট তাকে পথ থেকে তাকে সরিয়ে নতুন করে সেখানে ভোট করিয়ে এখানে ভালো লোক নিয়ে আসব। শুধু তাকে কি সরিয়ে দেবো নাকি তাকে আমরা প্রশাসনের হাতে তুলে দেব যে বাবু দেখুন তো এর নামে এই দুর্নীতির অভিযোগ আছে, সত্যতা যাচাই করে যে দুর্নীতি আছে আইনত ব্যবস্থা নিন। আমরা কোনো চোর ডাকাতকে বালি পাচারকারীকে গয়লা পাচারকারীকে গরু পাচারকারীকে বীরের সম্মান দিয়ে সেই পদে আমরা বসিয়ে রাখবো না। আর আমাদের পরিষেবা কি দেবে, জিতা মেম্বার ভোটের সময় ভাই দাঁড়িয়ে বাড়ি বাড়ি গিয়ে তো ভোট চাই প্রত্যেকটা দল, কাকা জাঠা মামা চাচা খালা রানী ফুপু যা বলে সেই সময় বলে ভোটটা শুধু দেন, 4.5 বছর খুঁজে পাওয়া যায় না। আমাদের মেম্বাররা যদি আপনি ভোট দিয়ে জেতা যখন মেম্বার হয়ে যাবে তারা তাদের কাছ থেকে পরিষেবা পাওয়ার জন্য ভোটাররা শুধু একবার ফোন করবে, ভোটারদের বাড়িতে আমাদের জনপ্রতিনিধিরা গিয়ে পরিষেবা দিয়ে আসবে, এই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভোট আপনি টাকায় বিক্রি করবেন না। অনুরোধ করছি যে টাকাতে ভোটটা কিনতে চাইছে সে কিন্তু আগামী দিনে এটা ইনভেস্ট করছে, ইনভেস্ট করে সে টাকাটা আবার তুলে নেবে, অর্থাৎ সে টাকাটা কোথা থেকে তুলতে পারবে। তবে আমি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত ছিলাম, এনজিওর সাথে যুক্ত ছিলাম, ফুরফরাসি বাহালে সুন্নতুল জামাত নামে আপনারা জানেন সেই সংস্থার সাথে আমি যুক্ত ছিলাম, যদি এখনও আছি। আমরা ইতিপূর্বে বড় বড় বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছি, অনেক ছোটও করেছি বড়ও করেছি, কোনোদিন আজ পর্যন্ত বস্ত্র দেওয়ার জন্য যাকে বস্ত্র দিচ্ছি তাকে স্টেজে নিয়ে এসে তার ছবি আর আমার ছবি নিয়ে এটা পাবলিসিটি করব এ কাজ আমরা করিনি। আজকে এই স্টেজে যখন আমি এসেছি আমি নাবালবাড়ের ভোগপুরের মানুষজনদেরকে বলবো, আমার দায়িত্বশীলদেরকে বলবো, হ্যাঁ বস্ত্র রাখা হয়েছে, কারণ আমাদের শত্রু তো প্রচুর, আমাদের সমালোচক অনেক, তারা বলবে বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে বস্ত্র কই, তাদের উদ্দেশ্যে বলছি এখানে আছে কিন্তু আমরা যাদেরকে বস্ত্র দেব তাদেরকে আমরা ক্যামেরায় ছবি তুলব না, ক্যামেরা অফ রেখে তাদের হাতে আমরা বস্ত্র তুলে দেব। এটা মহান কাজ করছেন যারা দায়িত্ব নিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। তবে আজকে এত মানুষ যখন পেয়েছি আপনাদের কাছ থেকে কিছু মত বিনিময় করতে চাই, বর্তমান রাজ্য দেশের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই, আপনারা শুনবেন, কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো, ও মানে তাহলে সবাই শুনবেন, তাহলে বস্ত্র বিতরণটা বাদ দিয়ে অন্য বিষয়ে আলোচনাকারী কারো অসুবিধা নেই তো, কারো অসুবিধা নেই তো, বাহ সুন্দর কথা।
রাজনৈতিক কারবারীরা, রাজনৈতিক ব্যবসায়ীরা এরা চেষ্টা করছে মানুষে মানুষে বিভেদ লাগিয়ে দাও, বন্যে বন্যে বিভেদ লাগিয়ে দাও। যত বিভেদ লাগিয়ে দেবে এদের রাজনৈতিক ফায়দা তত হবে। যখন দুর্নীতির দায়ে আমাদের রাজ্য সরকার পশ্চিমবাংলা সরকার দুর্নীতির পাকে পুঁতে গিয়েছে, চাকরি চুরির অপরাধ, বালি পাচারের অপ দুর্নীতি, কয়লা চুরির দুর্নীতি, 100 দিনের কাজের টাকার দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, এই আসার পথে দেখছিলাম তো রাস্তার দুপাশে কিরকম ঝুপড়িতে মানুষ বসবাস করছে। আমার হিন্দু মা বোনেরাও থাকছেন, মুসলিম মা বোনেরাও থাকছেন, বাপ ভাইরাও থাকছেন, যাদের আবাস যোজনার প্রকৃত পাওয়ার দরকার তারা পাচ্ছে না। তাদের পরিবর্তে কারা পাচ্ছে? যারা বিত্তশালী, যারা কাটমানি দিতে পারছে তারা পেয়ে যাচ্ছে, আর গরিব গুরব মানুষগুলো তাদের পাচ্ছে না। এই আবাস যোজনা দুর্নীতি সহ একাধিক দুর্নীতির দায়ের পাকে যখন দুর্নীতিতে পাকে যখন নিমজ্জিত হচ্ছে, আমার মনে হচ্ছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই মানুষে মানুষে লেগিয়ে দিচ্ছে না তো, মানুষে মানুষে লাগিয়ে দিচ্ছে না তো, ওরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে না তো, চোর চোর স্লোগান উঠছে ওটা থেকে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করে এই ধর্মের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে না তো। তাই মানুষকে বলবো সজাগ হন, ধর্মপ্রাণ প্রত্যেকটা ধর্মের মানুষকে তার ধর্মীয় অনুভূতিকে আমি সম্মান জানিয়ে বলছি, প্রত্যেকের ধর্মীয় অনুভূতিকে আমি সম্মান জানিয়ে বলছি। আমাদেরকে লাগিয়ে দেওয়া হচ্ছে, এটার হাত থেকে বাঁচতে গেলে আপনাকে আমাকে সজাগ হতে হবে। ঠিক যেই সময় এই ধর্মীয় ব্যাপার নিয়ে এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে এলাকা একটা উত্তপ্ত হওয়ার চেষ্টা করছে, বাকি সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু মানুষ এই এদের এই অপ্রীতকর খেলাকে প্রশ্রয় দিচ্ছে না। এরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জনমানুষে বলতে শুরু করেছে, এই শাসকের এর মধ্যে হাত আছে, শাসক না চাইলে দাঙ্গা সংগঠিত হয় না, অর্থাৎ শাসকের এই চালকে প্রত্যাখ্যান করছে। সেই সময় তৃণমূলের যোগ্য দশর, যোগ্য বন্ধু এই বিজেপি ঘোলা জলে মাছ ধরতে নেমে যাচ্ছে। কি করছে তারা? দুর্বল সংগঠনকে সবল করার জন্য, আমার মনে হচ্ছে দুর্বল সংগঠনকে সবল করার জন্য এই আগুনে ঘি ঢালার চেষ্টা করছে। বন্ধুগণ, ওই সময়টা রাজনীতি করার সময় নয়। ওখানে মানুষে মানুষে বিভেদ লেগেছে, কিভাবে মানুষে মানুষে আবার বন্ধুত্ব গড়ে ওঠে, আবার ঐক্যে যতটুকু ফাটল ধরেছে সেটাকে রেকটিফাই করে ঐক্যের সাথে বিগত দিনের নাই কিভাবে মানুষ বসবাস করতে পারে সেটা দেখার দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে। কিন্তু বিজেপি সেই সময় সেই আগুনে ঘি ঢালার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে মন্তব্য ছুটছে। তাই প্রত্যেককে বললো, যার ধর্ম নির্বিশেষে যারা মানুষজন আছেন, আপনারা দেখুন কারা ক্ষমতা দখল করতে চাইছে আর কারা মানুষের পাশে থাকতে, পাশে থেকে মানুষের মৌলিক অধিকারকে পাইয়ে দিতে চাইছে। আপনারা চোখ কান খুলে দেখুন।